হ্যালো বিবি ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। বেঙ্গালুরু বেঙ্গলিজের একটা নতুন ইনফরমেটিভ ভিডিও পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের পর্বটা কি নিয়ে। তোমরা অনেকেই প্রশ্ন তুলে ধরেছো যে ব্যাঙ্গালোরে কি কালীপুজো হয়, আর ব্যাঙ্গালোরে যদি কালীপুজো হয়ে থাকে সেগুলো কোথায় কোথায় হয়। তো এটা নিয়ে আমি আগেই বলেছিলাম একটা ভিডিও প্রেজেন্ট করব, সেই ভিডিওটাই আজকে নিয়ে এসেছি। কতটা কালীপুজো হয় সেটার উত্তর আমি এখন দিতে পারবো না সঠিকভাবে, কারণ আমার এক্সপেকটেশন রয়েছে, মানে আমার হিসাব মতে রয়েছে যে প্রায় 100-150টা তো পুজো হয় ছোট বড় সব অ্যাসোসিয়েশন মিলিয়ে, তার সাথে সাথে এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেস এর পুজোগুলো তো রয়েছেই। কিন্তু এই সর্বজনীন পুজো যেগুলো রয়েছে তার মধ্যে থেকে 20টা পুজোর সন্ধান তোমাদের কাছে এই পর্বে তুলে ধরছি। আশা করছি আমাদের দুর্গাপুজোর যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওগুলো দেখে যেরকম তোমাদের দুর্গাপুজোর পরিক্রমা পুজো পরিক্রমা প্ল্যান করতে তোমাদের কিছুটা হেল্প হয়েছিল, এই পুজো এই কালী পুজোর পর্বটাও তোমাদেরকে কিছুটা হেল্প করবে এই বছর ব্যাঙ্গালোরে মা কালীর দর্শন করতে। তো চলো দেখে নিচ্ছি টপ 20 এই কারণে বলছি, যদিও এগুলো এরকম বড় ছোট কোনো ইয়ে না, এই পুজোগুলো বেশ জানাশোনা। কিছু পুজো রয়েছে এর মধ্যে যেগুলো হয়তো বেশ অনেক বছর পুরনো, মানে 20-25 বছর পুরনো হয়ে চলে আসছে, আর কিছু পুজো আছে যেগুলো গত 5-10 বছরই হয়েছে কিন্তু বেশ সুন্দরভাবে ওরা পুজো স্থাপনা করেছে। তো চলো দেখে নিচ্ছি টপ 20 কালী পুজো ইন ব্যাঙ্গালোর। মাত্র 12 বছরেই ব্যাঙ্গালোরের সবথেকে বড় আর সুপ্রসিদ্ধ কালীপুজো হয়ে দাঁড়িয়েছে হট্টগোল কালীপুজো। এই পুজো হয় বিটিএম লেআউটে অদ্বৈত পেট্রোল পাম্পের পাশেই। 30শে অক্টোবর থেকে 1লা নভেম্বর পর্যন্ত থাকছে এই পুজোতে জমজমাট অনুষ্ঠানের আয়োজন, বেঙ্গলি ব্যান্ড আর তার সাথে কালীপুজোর দিন পুষ্পাঞ্জলি আর জনভোগের ব্যবস্থা। ব্যাঙ্গালোরের আরও এক সুখ্যাত কালী পুজো হচ্ছে হরেমাপুর শেখর অলিম্পাস অ্যাপার্টমেন্টের ক্লাব হাউসে হওয়া আলাপি কালী পুজো। এখানেও পুজোর রাতে থাকছে পুষ্পাঞ্জলি আর জনভোগের ব্যবস্থা, তার সাথে থাকছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন। ব্যাঙ্গালোরে থেকে কোরমাংলা সারথীর কালী পুজোর কথা শুনোনি, এটা হতে পারে না। সারথীর কালী পুজো হয় এদের দুর্গাপূজার লোকেশনেই মঙ্গলা কল্যাণা মণ্ডপে, এখানেও থাকে পুজোর রাতে পুষ্পাঞ্জলি আর ভোগের আয়োজন। প্রায় 20-22 বছর পুরনো হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের কালী পুজো হয়ে থাকে নেক্সাস হোয়াইটফিল্ডের পার্কিং সিতে। এই বছরের থিম গোস্টস ফ্রম ইন্ডিয়ান ফোকলোর। 31 অক্টোবরের রাতে 8টা থেকে থাকছে পুজো আর 9:30 থেকে ভোগের আয়োজন। বানাসবাড়ির বেঙ্গলি কালচারাল সোসাইটির কালী পুজো 25 বছর পূরণ করতে চলেছে। সীতারামা কল্যাণা মণ্ডপাতে হয়ে থাকে এই পুজো, এখানে সকল দর্শনার্থীদের জন্য পুষ্পাঞ্জলি আর ভোগের ব্যবস্থা থাকে। আটিনগরে সার্বজনীন কালী পুজোর আয়োজন করা হয় আটিনগরের 80 ফিট রোড গণপতি টেম্পলের প্রাঙ্গণে। 31শে অক্টোবর পুজোর রাতে থাকছে পুষ্পাঞ্জলি আর ভোগেরও আয়োজন। গীতাঞ্জলি শ্যামা কালী পুজো হয়ে থাকে কোলাজ দুর্গাপুজোর ভেন্যু কোরমাংলার শ্রীকৃষ্ণ টেম্পল এতনির মঠের প্রাঙ্গণে, এখানেও পুজোর রাতে জনভোগের ব্যবস্থা করা হয়। ব্যাঙ্গালোরের কারুগড়ির পাশে হয়ে থাকা আরও এক বিখ্যাত কালী পুজো হচ্ছে পারিজাত কালচারাল অ্যাসোসিয়েশনের কালী পুজো। কারুগড়ির বিএমটিসি বাস ডিপোর পাশে এমজিআর পার্লে হয়ে থাকে এই কালী পুজো। ইলেকট্রনিক সিটির কাছাকাছি যদি থাকো বঙ্গদল ব্যাঙ্গালোরের কালী পুজোতে অবশ্যই যেও মা কালীর দর্শন করতে। দারুণ পুজোর আয়োজনের সাথে থাকে জনভোগেরও ব্যবস্থা এখানে। ব্যাঙ্গালোরের আরও এক পুরনো কালী পুজো হচ্ছে হুডি সার্বজনীন কালী পুজো, যা হয়ে থাকে হুডি স্পোর্টস ক্লাবে। দারুণ পুজোর পাশাপাশি ভোগ আর পুষ্পাঞ্জলিরও ব্যবস্থা থাকে এখানে। আগামী এই বাকি 10টা কালী পুজোর বিষয়ে আলাদা করে আর বলার কিছু নেই। ব্যাঙ্গালোরের প্রায় প্রতিটা পুজো মণ্ডপেই গেলে পুষ্পাঞ্জলি আর ভোগের ব্যবস্থা থাকে। এর মধ্যে অনেক পুজোই করা হয় ব্যাঙ্গালোরের দুর্গাপুজোর অ্যাসোসিয়েশনগুলোর দ্বারা, তবে ভেন্যুটা হয়তো আলাদা হতে পারে। তোমাদের সুবিধার জন্য প্রতিটা পুজোর ভ্যানুই স্ক্রিনে তো দেওয়াই রয়েছে, তার সাথে গুগল ম্যাপসের লোকেশন পিনটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সবকটা পুজোই 31শে অক্টোবর মোটামুটি রাত 8টা থেকে 9টার মধ্যে শুরু হচ্ছে। পুষ্পাঞ্জলি থাকছে 9টার থেকে 11টার ভেতরে, আর ভোগ বিতরণ হবে সেই মোটামুটি 10টার পর থেকে।
এতগুলো পুজোর মধ্যে কোথাও হয়তো দু তিনটে থিম পুজো চোখে পড়ে যেতে পারে বা ছোট মোটো গান বাজনার অনুষ্ঠানও থাকতে পারে। দুর্গাপুজোর মতো হয়তো বড় বড় জায়গা জুড়ে ব্যাঙ্গালোরের কালী পুজোগুলো হয় না, তবে পুজোর আনন্দে কোনো ত্রুটি পাবে না কখনো। তো এই ছিল আমাদের আজকের পর্ব। ব্যাঙ্গালোরে তোমরা যে প্রান্তে থাকো না কেন, আশা করছি একটা না একটা ঠাকুর দর্শন তোমরা নিশ্চয়ই করতে পারবে এই কালী পুজোতে। কালী পুজো সম্বন্ধে আরো একটা পর্ব নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই চলে আসবো। আজকের জন্য নিচ্ছি বিদায়, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই পর্বটা যদি ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই।